সবাই কেমন আছো? নিশ্চয় খুব ভালো আছো। আমি তো একদমই ভালো নেই, আমার চোখ দেখে বুঝতে পারছো শরীর প্রচণ্ড খারাপ। কাল থেকে কালকের ব্লগে তোমরা দেখেছো আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলে আমি বেশিক্ষণ মানে বেশি ব্লগটা বেশিক্ষণ করতে পারিনি বা বেশি কিছু তোমাদের সামনে দেখাতেও পারিনি। আজকেও সেম, আর সব কাজ বাজ সারা হয়ে গেছে, আর এখন চলে এসেছি। দেখো এই দেখো শাক ভাজবো, তাই জন্য শাকগুলো ভাজবো, আর শাকগুলো করবো হচ্ছে লাল শাক, এগুলো বাদাম দিয়ে করবো, একটু ভালো লাগবে। তাহলে চলো বন্ধুরা, রান্নার জন্য সব জোগাড় করে নিই। আমার হাজব্যান্ড আজ বাড়িতে আছে, আর আমাদের বাড়িতে আজকে একজন মানে খাওয়া দাওয়া করবে, সেটা কে খাওয়া দাওয়া করবে তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো। তাহলে চলো এখন শাকগুলো কেটে দিই, তারপর কি রান্না হবে পরে তোমাদেরকে জানাবো। শাকগুলো এনেছিল পরশু দিন, শাকগুলো এনেছিল মামা ঘরে খাওয়াটা বন্ধ করে দিয়ে এসো। পরশু দিন শাকগুলো এনেছিল, তা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এরকম করে, আজকে শাকগুলো ভাজবো। মাম্মা কথা বললে ভালো শুনতে হবে। ঠাকুর জামাই তুমি ভালো আছো বল, ওইখানে বল আমি বলে দেবো। আমি ভিডিওটা যখন পোস্ট করবো তখন দেখতে পাবে ঠাকুর জামাই। দেখো ফ্রেন্ড, এখানে আমি এখন শাকগুলো একদম ছোট্ট ছোট্ট করে মানে কেটে রেখে দিয়েছি, আর এটা আমি বাদাম দিয়ে করবো আজকে লাল শাক। আর এখানে মাংস আছে, আর এখানে দেখো আমি পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে এটার ভেতর দিয়ে রেখেছি, পরে আমি এটা মানে কুচি কুচি করে কেটে নেবো। আর এখানে দেখো আলু আছে আর রসুন আছে। আর দেখো এখন রান্না করতে চলে এসেছি, আর শাকটা প্রথমে একটু নুন দিয়ে একটু সিদ্ধ মতন করে নেব। আর দেখো নাহলে সিদ্ধ না হয়ে গেলে কীরকম মানে কাঁচা মতন থেকে যায়। আর দেখো কড়াইতে তেল দিয়ে এখন বাদামগুলো, কাঁচা যে বাদামগুলো এনেছিলাম দোকান থেকে, সেই বাদামগুলো এখন তেলের ওপর একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর খুব ফাট ছিল, আমি আমার তো ভয় লাগছিল, আমি তাড়াতাড়ি করে তুলে নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা এখানে প্রায় শাকটা ভাজা প্রায় হয়েও এসেছে, আর বাদামও দিয়ে দিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ দিয়েছি। আর শাক ভাজাতে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না। আর দেখো বাদামটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নেবো। আর দেখো প্রায় ভাজা মানে ভাজা ভাজা মতন হয়ে এসেছে, শুধু বাদাম দাও তো, বাদামগুলো আর একটু ভালো করে ভেজে নিলে তাহলে খেতে খুব সুন্দর লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখো লাল শাক বাদাম দিয়ে, আমি তো কোনোদিন করিনি, এই ফার্স্ট টাইম আমি করলাম। তাহলে চলো বন্ধুরা এবার শাকটা নামিয়ে নিই। আর দেখো বন্ধুরা শাকটা নামিয়ে এখন মাংসের জন্যে মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি টমেটো আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, যেটা তোমাদেরকে দেখালাম
ওটা একদম চপারে কুচি কুচি করে নিয়েছিলাম। নিয়ে দেখো এখন তেলের ওপর দিয়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো। আর মাংস দেখবে একটু উনুনে করলে বেশ মাংসের টেস্টটাই অন্যরকম হয়, মানে গ্যাসে ধরো একদিকেই মানে জালটা একদিকেই ওঠে আর উনুনে কিন্তু মানে আগুনটা চারিদিকে ছড়িয়ে যায়, তাই জন্য উনুনের রান্না কিন্তু একটা আলাদা টেস্ট থাকে। আর দেখো বন্ধুরা এখানে মশলা আদা রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে দিয়েছি, যা যা দেওয়ার হলুদ নুন টুন যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু আমি মাংসটা দেবো। আর অনেকে দেখেছি মাংসটা ভেজে করে বা আগে মাংসের ভেতরে মশলা দিয়ে নেয়, কিন্তু আমি তা করিনি আজকে, আমি মানে কাঁচা মাংসই আমি মশলার উপর দিয়ে দেবো। আর দেখো আমার কষানো প্রায় হয়েও গেছে, আর এবার দেখো তরকারিটা কি সুন্দর হয়ে গেছে, আর পাতলা মতন ঝোল করেছি কারণ একটা বয়স্ক মানুষ খাবে তো বেশি ঝালও করিনি, ওই জন্যে এরকম কালারটা হয়েছে। আর আমার মেয়েও খাবে, ওর জন্যেও আলাদা তরকারি আমি করিনি, একসাথেই আমাদের আজকে তরকারি হচ্ছে অল্প ঝাল দিয়ে। তাহলে চলো বন্ধুরা তরকারিটা নামিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। অনেকক্ষণ পরে চলে এলাম, আর মানে অনেকক্ষণ মানে কি তখন দেখালাম যে তরকারি হচ্ছে তখন দেখেছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করিনি। আর এখন সন্ধ্যে হয়ে গেছে, আমি সন্ধ্যে দিতে চলে এসেছি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাড়িতে একজন খেতে আসবে, খেতে আসবে মানে আমার মানে আমার দাদা শ্বশুর হয়, দাদা শ্বশুরের বোন মানে আমার শ্বশুরের পিসি হয়, বা আমার একটা জ্যাঠা শ্বশুরের বাড়িতে এসেছে, তা আমাদের বাড়িতে আছে, তা আজকে আমরা বলেছিলাম আমাদের বাড়িতে খাওয়ার জন্যে, তা ওই জন্যে সেই কারণেই আসতো, সকালবেলা এসেছিলো। দেখো বন্ধুরা যেটা বলছিলাম, সকালবেলা চা মুড়ি টুড়ি খেয়ে গেছিলো, আর আমার হাজবেন্ড বলেছিল যে আজকে আমাদের বাড়িতে খাওয়ার জন্যে, তা ওর জন্যে কি হয়েছে দাঁড়াও গ্লাসটাই করো, গ্লাসটাই করো, বারবার কথা বলতে যাচ্ছি আটকে যাচ্ছি, মেয়ে ডাকছিলো ওই জন্য গিয়েছিলাম। আর যেটা বলার ছিল, সকালবেলা চা মুড়ি টুড়ি খেয়ে গিয়েছিলো আমাদের বাড়ি থেকে, আর আমার হাজবেন্ড বলেছিলো যে আজকে আমাদের বাড়িতে খাওয়ার জন্যে, তাই জন্য মাংস আনা হয়েছিল আর শাক ভেজেছিলাম। আর আমার সাথে কথা বলতে বলতে মেয়ে দেখো গেট খুলে ও জেঠিমাদের বাড়িতে চলে গেল, আর তোমাদের সাথে আমি কথা বলছিলাম আর যেটা বলছিলাম, তাই জন্য ভাত খাওয়ার কথা বলেছিলো, তাই আজকে ভাত খাওয়া মানে খেতে আমাদের বাড়িতে, ওই জন্য মাংস টাংস আনা হয়েছিলো। এবার রান্না টান্না সব হয়ে গেছে, রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, যার জন্য রান্না করেছি, শাক ভেজেছিলাম আর মাংস করেছিলাম, আর বেশি কিছু করতে পারিনি, আমার শরীরের অবস্থা খুবই খারাপ ওই জন্য বেশি কিছু রান্না করতে পারিনি। আর আমি স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে, আর আমার হাজবেন্ড ডাকতে গিয়েছিলো খাওয়ার জন্যে, তা বলে আমার শরীরটা খুবই খারাপ, মানে হাই প্রেশার, তো মানে প্রেশার বেড়ে গেছে তাই জন্য আসতে পারবে না, আসতে পারবে না বললো, কাউকে দিয়ে একটু আমাকে পাঠিয়ে দিতে ভাত তরকারি। আবার আমি টিফিন করে করে ভাত তরকারি সব গুছিয়ে দিলাম, দিয়ে আমার একটা ননদকে দিয়ে আবার পাঠিয়ে দিলাম ওদের বাড়িতে, ওখানে কেউ নয় খেয়ে নিয়েছে। তাহলে আসতেও পারলো না, তোমাদের সাথে শেয়ারও করলাম না, মানে তোমাদেরকে দেখাতেও পারলাম না। তাহলে চলো বন্ধুরা, এটাই বলার ছিল, মানে হঠাৎ মানুষের কখন কি হয় বলা যায় না বলো, সকালবেলা যে মানুষটা ভালো ছিল দুপুরবেলা সেই মানুষটার শরীরটা খুবই খারাপ, মানে হাই প্রেশার, তো প্রেশার বেড়ে গেছিলো তাই জন্য আসতে পারিনি। তাহলে চলো বন্ধুরা, এখন সন্ধ্যে গেছে, বাইরে দেখতে পাচ্ছ তো পুরো অন্ধকার নেমে এসেছে, আর আমি এখন সন্ধ্যে দেবো, চলো তোমরা। আর এখন বাজে রাত নটা, মানে আমার মেয়ের খাওয়ার টাইম হয়ে গেছে, মানে ও নটার দিকেই ভাতটা খায়। আর দেখো আমি বললাম দুধ দিয়ে ভাত খাইয়ে দিই, ও দুধ দিয়ে খাবে না, ও এখন মাংস দিয়ে খাবে, তাই দেখো এখন মাংস খাচ্ছে বসে বসে, আর আমি এদিকে ওকে ভাত খাইয়ে দিচ্ছি আর ওদিকে টিভি দেখছি। আর দেখো আমি ভাত যতবার গালে দিতে যাচ্ছি ততবার ও এখন খাবো না, আমি আগে মাংসটা খেয়ে নিই তারপরে আমি ভাতটা খাবো, আর ভাত একদমই খেতে চায় না, জোর করে খাওয়াচ্ছি তাও দেখো। আর চলো তাহলে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো।